পরম করুণাময় মহান দয়াল আল্লাহ তাআলার নামে শুরু করিলাম। হযরত গাউসুল আজম শাহেদ আলম হযরত রওয়া মুশকিল কোষা রুহুল আশিকিন মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি সুলতানুল আশিকিন সিরাজুস সালিকিন মাওলানা আল সৈয়দ গোলাম রহমান আল হাসানি আল মাইজ ভান্ডারী বাবাজান কিবলা কাবার জীবন চরিত্র থেকে নেয়া প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ জন্ম বৃত্তান্ত। নিত্য নতুন শানময় পরম কারুণিক আল্লাহ তাআলা মহি নামের যে ফয়েজ জিলান হইতে আবে হায়াতের প্রসবন রূপে প্রবাহিত করিয়া মৃত প্রায় দিনে ইসলামকে নবজীবন দান করিয়াছিলেন, মঈন নামের যে ফয়েজ চিস্ত হইতে ধর্মের সাহায্যকারী রূপে প্রেরণ করিয়া মুশরিকগণের আবাসস্থল ভারতবর্ষে তাওহিদের বিজয় পতাকা উড়াইয়াছিলেন, জালাল নামের যে ফয়েজ রুম হইতে প্রেমবাসী রূপে প্রচার করিয়া মহান্ধ মানবকে প্রভু প্রেমে আত্মহারা করিয়াছিলেন, হাফেজ নামের যে ফয়েজ সিরাজ হইতে প্রেম মাদিরা রূপে বিলাইয়া প্রেমিকগণকে মাতোয়ারা করিয়া তুলিয়াছিলেন, পুনরায় রহমান নামের সেই ফয়েজ মাইজ ভান্ডার হইতে দ্বিতীয় মাহবুবে সুবহানি রূপে বিকাশ করিয়া প্রেমের নতুন খেলা খেলিতে বাসনা করিলেন। বাগদাদি আজমিরি রুমি ও সিরাজিগণ যেই করুণা লাভে গৌরবান্বিত হয়েছিলেন, ধর্মান্ধ বাঙালিগণেরও সেই কৃপাকণা লাভের সুযোগ প্রাপ্ত হওয়ার সূত্রপাত হইল। ইসলামাবাদ বা বদরশাহ সাহেবের চাটিগা চট্টগ্রাম জেলায় এক সৈয়দ পরিবারের গৃহকোণে আর একটি কেরামতি চাটি প্রদীপ প্রজ্জ্বলিত হইল সন 1284 হিজড়ির 12ই জামাদি উসানি সোমবার প্রাতকালে ফটিকছড়ি থানায় অন্তর্গত মাইজভান্ডার গ্রাম নিবাসী হযরত শাহ সুফি মাওলানা আল সৈয়দ আব্দুল করিম আল হাসানি আল মাইজভান্ডারি কেবলার ঘরে শশধর জিনিয়া রূপকান্তি বিশিষ্ট এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হইলেন। প্রসূতি সৈয়দা মোশারফজান বিবি নবজাতক শিশুর অপরূপ লাবণ্যময় নুরানি চেহারা দেখিয়া আনন্দে আত্মবিস্মৃত হইলেন। উপস্থিত রমণীবৃন্দ এই অদৃশ্যপূর্ব মানব শিশু দর্শনে বিস্মিত হইয়া বলাবলি করিতে লাগিলেন, এই ছেলে মানুষ নহে, নিশ্চয়ই ছেলেটি বুজুর্গ ফেরেস্তা। সকলে মিলিয়া পরম যত্নে শিশুকে সাবান মাখাইয়া ঈষদুষ্ণ জলে স্নান করাইলেন এবং পরিষ্কার কাপড়ে জড়াইয়া আতর মাখাইয়া পিতার কোলে দিলেন। হযরত শাহ সুফি মাওলানা আল সৈয়দ আব্দুল করিম আল হাসানি আল মাইজ ভান্ডারী সাহেব সেই নূরের পুতুলকে কোলে লইয়া পরম আনন্দে আজানের ধ্বনি করিয়া উঠিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। কি আশ্চর্য খোদাতালার মহাত্ম ও তাওহিদ ব্যঞ্জক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ শ্রবণ করা মাত্র শিশু চোখ খুলিয়া চাহিতে লাগিলেন, বোধ হয় তাওহিদের সুরে তাহার কোমল হৃদয় আলোড়িত হইল। শাহ সাহেব পুনরায় উচ্চারণ করিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার শিশু নিজের ক্ষুদ্র ক্ষুদ্র সুকোমল করদয় দুই চক্ষে লাগাইলেন, বোধহয় এই সংকেত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাহার প্রগাঢ় ভক্তি শ্রদ্ধা ও আন্তরিক মহব্বত জ্ঞাপন করিলেন। অতপর হযরত শাহ সুফি মাওলানা আল সৈয়দ আব্দুল করিম আল হাসানি আল মাইজ ভান্ডারী সাহেব ভক্তি গদগদ কণ্ঠে মুনাজাত করিতে লাগিলেন, হে রহমানুর রহিম
তুমি এই নগণ্য দাসানুদাসকে দয়া করিয়া যে অমূল্য রত্ন দান করিলে তাহার হেফাজতের যোগ্যতা আমার নেই। তুমি দয়া করিয়া কাঙ্গালকে মানিক দান করিয়াছ, তুমিই তাহার রক্ষক। এইরূপ প্রার্থনা করার পর শিশুকে তাহার মায়ের কোলে দিয়া বলিলেন, সাহেবানি, আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দান করিয়াছেন তজন্য তাহার শুকর গুজারি কর। এই শিশু তোমার জন্য মুবারক হোক, ইহাই সর্বান্তকরণে প্রার্থনা কর। জননী শিশুকে কোলে লইয়া অনিমেষ নয়নে স্নেহমাখা দৃষ্টিতে শিশুর মুখপানে নিরীক্ষণ করত। খোদা তাআলার অনুগ্রহে হযরত আকদস কেবলা কাবার ভবিষ্যৎবাণী সফল হইবে ভাবিয়া অত্যন্ত আনন্দিত হইলেন এবং শুকর গুজারি করিলেন। এখানে একটি টিকা পাওয়া গেছে, টিকাতে এখানে উল্লেখ করা আছে, প্রতিদিন তিনি আল্লাহ এক অভিনব শান বা কুদরত বিকাশ করেন। কুরআন শরীফ কি অপূর্ব শান, কি অভিনব শান! অর্থাৎ হে আল্লাহ, তোমার পূর্ণতার পবিত্র গুণাবলীর অন্ত নেই, তোমার পবিত্র সৌন্দর্যের জ্যোতি বিকাশের সীমাও অন্ত নেই। প্রতি মুহূর্তে রহস্যের পর্দা হইতে ভিন্ন রকমের পবিত্র জ্যোতি বিকশিত হয়। মানুষ নহেন, নিশ্চয়ই ইনি বুজুর্গ ফেরেস্তা। কোরআন শরীফে যখন মিশরের রমণীগণ হযরত ইউসুফ আলাইসাল্লামকে দেখিয়াছিলেন যে তিনি স্বর্গীয় রত্ন বিশেষ, তখন তাহাদের মধ্য হইতে রব উঠিলেন, ইনি মানুষ নহেন, নিশ্চয়ই ইনি বুজুর্গ ফেরেস্তা। হযরত আকদস কেবলা কাবা একদা সৈয়দ মোশারফ জান বিবিকে পিরানে পীর সাহেবের মা বলিয়া সম্বোধন করিয়াছিলেন। এখানেই প্রথম পরিচ্ছেদের সমাপ্তি ঘটল। সকলে দোয়া করবেন যাতে দ্বিতীয় পরিচ্ছেদ আমরা আবার প্রকাশ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভুল ত্রুটি হতেই পারে, হতেই পারে না, আমার ভুল ত্রুটি হয়েছে, আপনারা সকলে আমাকে ক্ষমা করবেন, বাবা ভান্ডারের রসটা আমাকে ক্ষমা করে দিবেন। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু।